আমার জামাই আমার ফেলাই নে গিয়ে দে 15 বছর বুঝলে তে তিনটে মাইয়া মাইছের দুঃখ মিলি করি এনে মাইছের বড় লামাই মরিস খুদ্দি অনেক কষ্ট করি তাহলে ফাললি বৃষ্টি ফরানো ঘর বাঁগি গিয়ে মেরামত করি না ফেরে দে কারণে কুলা টলেট আসে বাঁশুড়ি তো মাছ তাজি হয়েছে হসার আসে খানি নু আসে এই বল অনেক কষ্টে আসিল অনেক দূরে তো খানি আনি হাফ হইত ঘরের নাম গ্রাম লেখি লেগিয়ে সে একাই ঘরের ছবি তুলে লেগিয়ে স্কুলের মাঝে মিটিং হই মিটিং আনার পরে ব্যানার দিয়ে বাজারে ফেসি তো আর যাই সাইয়ে রে সাইয়ে নাম আসি নামাই আনার পরে বেঙ্গল মাঝে একুয়াং খুললি সে আর পরে যাইয়ে নে আর আর টাকা গুলা দিছি তুই টাকা পয়সা দিছে তুই ঘর মেরামত করেছে টয়লেট বানাইছি অনেক কষ্টে আসি পানির তো এখন যখন দিয়ে হাহার ওই আর আর খারাপ হয়েছে মানুষের তো তুই এখন ব্যবহার করি পারে হাইট পারে আয়রন অলপ পানি হাফ হইতো বহুত দূরত্ব আনি কষ্ট করি এতে অহন আর তো বালা বেশি কেলা নিরাপত্তা পানি পাই লেখাপড়া করি না হয়তো লেখাপড়া করতে অসুবিধা এখানে ঘর দুয়ানে সুন্দর করে তাকিদ কাড়ি তারপরে লেখাপড়া ভালো করে এটা করে চাই আগে ঘর মাথা কিনে ভাইতাম বাইসে হাত চালো এনে ঘর মাঝে ডর লাগে তো তাই এখন ঘর মাঝে সুন্দর করে তাকিদ তারের মন যাইত তারের সুন্দর করে চলিত তারের ইউএসএইডের অর্থায়নে কেয়ার বাংলাদেশ উখিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে আশারূঢ় প্রকল্পটি বাস্তবায়ন করছে আমরা এই প্রকল্পটি একটি সমন্বিত উন্নয়ন প্রচেষ্টার মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা করছি উদাহরণস্বরূপ বলা যেতে পারে একটি পরিবার যখন গৃহ মেরামত এবং গৃহ নির্মাণ বাবদ তার পরিবারকে সুরক্ষিত করতে পারে এবং সাথে সাথে নিরাপদ ল্যাট্রিন এবং নিরাপদ পানি ব্যবহারের মাধ্যমে তার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারে তখন সে ভবিষ্যতে তার জীবিকা নির্বাহের উপায়গুলো চিহ্নিত করতে পারে